নমস্কার, এই মুহূর্তত আহি পড়ছে রাজ্যবাসীর কারণে রাতেপুয়ার কেবাটাও বিগ ব্রেকিং নিউজ। আজি ডিসেম্বরের 30 তারিখ, আর এই ধরনের খবর সমূহ নিতেও চাবর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করে দিব। কাইলৈ বছরটোর অন্তিমটো দিন, আর এই অন্তিমটো দিনত যদি আপনি পিকনিক লৈ যাবলৈ মন করেছে তেন্তে আপনি মনত রাখিব লাগিব 17 টাকাৰ নির্দেশনা। পিকনিক লৈ গলে মানি চলিব লাগিব মুঠ 17 টাকৈ নির্দেশনা, অন্যথা আপনি বিপদত পড়ব। গুৱাহাটীত বনভোজ খাবলৈ আপনি যদি প্রস্তুতি চলাইছে তেন্তে আপনি মনত রাখিব লাগিব 17 টাকৈ নির্দেশনা। যদি আপনি বনভোজ খাবলৈ সাজু হয়েছে তেন্তে জানি লব লাগিব কেইটামান গুরুত্বপূর্ণ কথা। কামরূপ মেট্রো জেলার বনভোজস্থলীর বাবে প্রশাসনে জারি করেছে নতুন এসওপি। জিলাখনের পরিবেশ সংরক্ষণ আর মানুষের সুরক্ষার দিকটুক সন্মুখত লৈ জারি করা হয়েছে এই এসওপি। এই এসওপি সকলে মানি চলাটো বাধ্যতামূলক করেছে প্রশাসনে। যা 26 ডিসেম্বর জেলা উপায়ুক্ত কার্যালয়ের জারি করা এই এসওপিত বনভোজ লৈ যা লোকসকলের মুঠ 17টা নির্দেশনা জারি করা হয়েছে। আর সেই 17টা নির্দেশনা কি কি এটা এটা কই আপনার জানাই দিছো। প্রথম নির্দেশনা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক খবর আর অনুমতি অবিহনে কোনো ব্যক্তি বা গোটে বনভোজস্থলী প্রবেশ করব নারিব। স্থানীয় প্রশাসনিক সংস্থাসমূহে সকল বনভোজস্থলীত প্রবেশ, প্রস্থান, গোটর সংখ্যা আদি নিরীক্ষণ করব। দ্বিতীয়তে কোৱা হয়েছে বনভোজ গোটসমূহে নির্ধারিত বনভোজ ক্ষেত্রের ভিতর অজৈব পচনশীল সামগ্রী আর অন্যান্য আবর্জনা বিশেষক থার্মোকল আর একক ব্যবহারের প্লাস্টিকর নিষ্কাশন করব লাগিব। বনভোজের পিছত তেওঁলোকে ব্যবহার করা স্থান পরিষ্কার করা আর নির্ধারিত এলাকাবুরত আবর্জনা নিষ্কাশন করে থৈ আহিব লাগিব। স্থান পরিষ্কার নকরাক এড়ি যা যিকোনো পক্ষক প্রচলিত নিয়ম আর নিয়ম অনুসরি জরিমনা বিহা হব। তৃতীয়তে কোৱা হৈছে জলসম্পদ প্রদূষিত করা, বাসন আর কাপড় ধোয়া ঠাইত গা ধোয়া, বনভোজের খালি ঠাইর ভিতর অথবা জলাশয় জর্ণা আদির কাষ শৌচালয় নির্মাণ আদি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। হাত ধোয়া আদি কেবল নির্ধারিত ওয়াশিং এলাকাতহে অনুমোদিত হব। চতুর্থতে কোৱা হৈছে বনভোজের ক্ষেত্র আন যিকোনো ধরনের বেআইনী ক্রিয়া জুয়া খেলিবলৈ অনুমতি দিয়া নহব। আর ইয়ার পিছত কোৱা হৈছে বনভোজস্থলীর ভিতর জলাশয়বুরত মাছ ধরা, নাও চলোৱা, সাঁতোরা বা আন যিকোনো পানির ক্রিয়া নিষিদ্ধ করা হৈছে। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা বিশেষভাবে অনুমতি লাভ করিলে জলক্রিয়াত অংশ লব পাৰিব। উচ্চ স্বরত সংগীত বজোৱা, উচ্চ শব্দর বাদ্যযন্ত্র বজোৱা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষক পক্ষী অভয়ারণ্যের ওচৰত এই কার্য করব নিব, অন্যথা বিধি অনুসরি ব্যবস্থা গ্রহণ করা হব। দ্বীপর বিলর শান্তি আর শান্তির প্রতি ভাবুকি সৃষ্টি করা যিকোনো কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পিকনিক স্থানের ভিতর চিহ্ন, পোস্টার, বিল্ডিং বা অন্যান্য সম্পত্তি ধ্বংস বা বিকৃত করা নিষিদ্ধ। গাত খন্দা, গছ কটা, গাহ ধ্বংস করা আদি কার্যও নিষিদ্ধ করা হয়েছে। আর 10 নম্বর কোৱা হয়েছে অনুমতি নোহাক কোনেও বনভোজস্থলীত খাদ্যর দোকান আদি দিব নিব। পিকনিক চৌহদর ভিতর যিকোনো সহস্র সঁজুলিও রাখব নিব। আতসবাজি আর যিকোনো গুলি চালনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিকর সার সেন্টার দরে অস্থায়ী গাঁথনি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। ইয়ার পিছত কোৱা হয়েছে পিকনিক স্পটর ভিতর সুরাযুক্ত পানীয় সেবন করাটো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বনভোজের স্থানবুরর ভিতর কোনো বিদ্যুৎ প্রদান করা নহব, আর সেয়ে পিকনিক লৈ যোৱা লোকসকলের দ্বারা ইয়ার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পিকনিক স্থানের ভিতর অযথা সাইকেল বা বাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কেন এই কার্যয় আন পর্যটক রাজহুয়া গোটক বাধা দিব পারে।
আৰু 16 নম্বৰত কোৱা হৈছে বনভোজ চৌহদৰ ভিতৰত কোনো ধৰ্ম বা ৰাজনৈতিক দলৰ কৈতে সম্পৰ্কিত কোনো কাৰ্যকলাপ কৰিব নোৱাৰিব আৰু খেখত কোৱা হৈছে পিকনিক স্পট আদিৰ কৈতে সম্পৰ্কিত অনুমতি গুৱাহাটী আৰক্ষী আয়ুক্ত কামৰূপ মেট্ৰৰ পৰা ল'ব পাৰিব রাতিপুর আন একটা ডাঙর খবর হয়েছে সরকারি বিদ্যালয়ত দেবীর প্রাদুর্ভাব আসহুয়া আচরণ করে শ্রেণীকোঠাতে মূর্ছা গেছে 29 গৰাকী ছাত্রী উত্তরাখণ্ডর চম্পাবতর অটল উত্তম জিআইসি বিদ্যালয়ত এনে কিছুমান ঘটনা সংঘটিত হবলৈ ধরেছে যার বাবে শিক্ষার্থী আর তেওঁলোকৰ পৰিয়াল এতিয়া আতঙ্কিত হৈ পৰিছে দৰাচলতে বিদ্যালয়খনৰ কিছুমান শিক্ষার্থী মঙ্গলবারে অচেতন হৈ পৰিছিল তাৰ পিছত বুধবাৰেও একেই ঘটনা সংঘটিত হৈছে এনেদৰে 29 গৰাকী ছাত্রী আর 3 গৰাকী ছাত্র অচেতন হৈ পৰিছিল ঘটনাটোৰ পিছত এতিয়া অভিভাৱকসকলে ইয়াক ঐশ্বরিক প্রাদুর্ভাব বলে অভিহিত করেছে কিন্তু শিক্ষা বিভাগে ইয়াক গণ হিস্টোরিয়ার ঘটনা বলে অভিহিত করেছে শিক্ষা বিভাগে শিক্ষার্থী সকলের স্বাস্থ্যর বাবে স্বাস্থ্য বিভাগক পরামর্শ দিছে ঘটনাটি রীতা সাহিবত অবস্থিত অটল উত্তম জিআইসির বিদ্যালয়ত সংঘটিত হয়েছে জানিব পড়া মতে মঙ্গলবারে বিদ্যালয়খনের শ্রেণীসমূহ চলি আছিল তেতিয়াই নবম শ্রেণীর 24 জন শিক্ষার্থীয়ে এজন এজনকৈ চিঞৰিবলৈ আৰম্ভ কৰিছে তাৰপিছত বিদ্যালয়খনত এক আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰিছে ছাত্ৰী কেইগৰাকীয়ে কান্দি কান্দি মূৰ্ছা গৈছিল অৱশ্য পানী খোৱাৰ পিছত তেওঁলোকৰ অৱস্থা স্বাভাৱিক হৈ পৰিছিল ইফালে বুধবাৰে বিদ্যালয়খনত একেধৰণৰ আন এটা ঘটনা সংঘটিত হৈছে বিদ্যালয়খনত পৰি থকা 5 জন শিক্ষার্থী অচেতন হৈ পৰিছিল এই বছৰত জিলাখনৰ বিদ্যালয়সমূহত অজ্ঞানতাৰ এইটো তৃতীয় ঘটনা ইয়াৰ আগতে পতিখণ্ডৰ ৰামক আৰু পতিত এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছিল ৰাতিপুৱাৰ আন এটা ডাঙৰ খবৰ হৈছে উত্তৰ পূব ভাৰতৰ 7খন ৰাজ্য অৰুণাচল প্ৰদেশ অসম নাগালেণ্ড মণিপুৰ মিজোৰাম ত্ৰিপুৰা আৰু ছিকিমত অহা দুদিনত বজ্রপাতৰ সৈতে বৰষুণ বা তুষাৰপাত হোৱাৰ সম্ভাৱনা আছে শেহতীয়া এক বতৰত কোৱা হৈছে উত্তৰ পূব অঞ্চলত দিনতো ঠাণ্ডাৰ প্ৰকোপ থাকিব বুলি পূৰ্বানুমানত কোৱা হৈছে অৰুণাচল প্ৰদেশ অসম মেঘালয় নাগালেণ্ড মণিপুৰ মিজোৰাম আৰু ত্ৰিপুৰাত ঘন কুঁৱলী পৰিব পাৰে কালিৰ পৰা উত্তৰ পশ্চিম ভাৰতত এক নতুন পশ্চিমীয়া বতাহে প্রভাবিত করার সম্ভাবনা আছে ইয়ার প্রভাবত 29 ডিসেম্বর আর 30 অর্থাৎ আজি পশ্চিম হিমালয় অঞ্চলত পাথল বরষুণ বা তুষারপাত হব পারে ইফালে উত্তর পূব ভারতের পূর্বানুমান মতে অঞ্চলটোত ব্যাপক তুষারপাত বা বরষুণ হওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে নিম্ন ট্রোপোস্ফেরিক স্তরত আর্দ্রতা ভর্তি পাথল বতাহর দরে পরবর্তী দুদিনত অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগালেণ্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরার বিভিন্ন বিচ্ছিন্ন অংশত ঘন কুঁৱলী পৰিব পাৰে আজি ৰাতিপুৱাৰ আন এটা ডাঙৰ খবৰ হৈছে নৱবৰ্ষৰ আনন্দ উল্লাসৰ মাজতেই হোটেলত এক অগ্নিকাণ্ডৰ সূত্রপাত ঘটিছে 10 গৰাকীৰ মৃত্যু হৈছে লগতে 30 গৰাকী আহত হোৱাৰ খবৰ আহিছে কম্বোডিয়াৰ পয়পেটৰ কম্বোডিয়া গ্ৰেণ্ড ডায়মণ্ড চিটি হোটেলৰ কেচিনোত সংঘটিত এক অগ্নিকাণ্ডত 10 জন লোকৰ মৃত্যু আৰু কমেও 30 জন লোক গুৰুতৰভাৱে আহত হোৱাৰ খবৰ আহিছে ঘটনাৰ পিছতে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বিশাল দল এটা ঘটনাস্থলীত উপস্থিত হৈ জুই নিৰ্বাপনৰ চেষ্টা চলায় আৰু কিছু সময়ৰ পিছত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণত আহে কেইভাগ ঘণ্টা ধৰি হোটেলখনৰ পৰা জুইৰ শিখা ওলাই আছিল অতি কষ্টেৰে এই পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ সক্ষম হৈছে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ দলে হোটেলখনৰ 5ম মহলাৰ পৰাই এই অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত ঘটিছে বুলি জানিব পৰা গৈছে এই ঘটনাৰ যি ফুটেজ ভাইৰেল হৈ পৰিছে সেয়া যথেষ্ট ভয়ংকৰ মানুহে নিজৰ প্ৰাণ বচাবলৈ 5ম মহলাৰ পৰা জঁপি উঠা দৃশ্য দেখা গৈছে অগ্নিকাণ্ডৰ ফলত হোটেলখনৰ বৃহৎ অংশ ক্ষতিগ্ৰস্ত হৈছে অগ্নিকাণ্ডৰ ঘটনাৰ প্ৰায় 8 ঘণ্টা পিছত 53 গৰাকীকৈ লোকক নিৰাপদে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে
পরবর্তী খবর হচ্ছে চীন আর দক্ষিণ পূব এশিয়ার পড়া উভতি অহা প্রায় 12 জন ভারতীয় যাত্রী কোভিডত আক্রান্ত হয়েছে। বুধবারে বাঙ্গালোর বিমানবন্দরত অবতরণ করার পিছতে করা কোভিড টেস্টত পজিটিভ উলাইছে। কর্ণাটকের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসরি 12 জন যাত্রীর ভিতর 4 জন যাত্রীক ব্যক্তিগত চিকিৎসালয়ত কোয়ারেন্টাইনত রখা হয়েছে আর বাকি যাত্রীসলক হোম কোয়ারেন্টাইনত রখা।